হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে বেকারি স্টাইলে তেলে ভাজা বাটার বান তৈরি করা যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং গ্রুপে ফলো করতে পারেন, আমি দুটোর লিংকই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন দেখে আসি কি করে রেসিপিটি করতে হয়। একটা বোলে আমি ময়দা নিচ্ছি 2 কাপ। এখন দিচ্ছি আমি ইস্ট 2 চামচ, চিনি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, লবণ 1/2 চামচ। এবার সবকিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি প্রয়োজন মতো উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখন আমি তেল দেব 2 টেবিল চামচ। আমি 1 টেবিল 1 টেবিল করে দিয়ে এটাকে ভালো করে মধ্যে নিব। হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে চুলার পাশে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে। আমার 1 ঘন্টা রাখা হয়ে গেছে, ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি প্রথমে বাতাসটা বের করে দিব। আমার সবগুলো ভাগ করা হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে সুন্দর স্মুথ করে একটা বল বানিয়ে নিব। আমি বেকিং ট্রেতে একটু প্রথমে ময়দা ছিটিয়ে দিব, এবার আমি ডোটা এখানে রেখে দিব। ময়দা দেওয়ার কারণ হলো এটা খুব সহজে উঠে আসবে, ট্রেতে লেগে থাকবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি ক্রিম তৈরি করে নিব। এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি 2/3 কাপ। আজকে আমি ক্রিমটা দেখাবো বাটার দিয়ে। আপনারা চাইলে আমার বেকারি স্টাইলে আরেকটা বাটার বানানোর রেসিপি দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। সেখানে একদম অরিজিনাল রেসিপিটা দেওয়া আছে, বেকারি তোরা যে ধরনের ক্রিম তৈরি করে থাকে। এখন আমি লো স্পিডে এটাকে বিট করে নিব। বাটারটা সাদা না হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করতে থাকব। বাটারটা সাদা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি ফ্রিজে ঠান্ডা কন্ডেন্স মিল্ক 1/3 কাপ। এখন আমি আবার এটাকে লো স্পিডে বিট করে নিব। এখন আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন। এবার আমি আবার লো স্পিডে একটুখানির জন্য বিট করে নিব। আমার বাটার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে, বানগুলো অনেকটা ফুলে গেছে। এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব। আমি তেলটাকে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। এবার আমি আলতো করে বানটাকে ছেড়ে দিব। এই ক্ষেত্রে চুলার আঁচটা লো করে দিবেন, কারণ চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে যে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। বানগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। বানগুলো ব্রাউন হয়ে গেছে। আপনার চাইলে ডিপ ব্রাউনও করতে পারেন, আবার লাইট ব্রাউনও করতে পারেন। আলতো করে বানটাকে ছেড়ে দিব। সবগুলো বান তৈরি করার পর আমি বানগুলোকে এভাবে টিস্যুতে জড়িয়ে নিয়েছি, যাতে করে বাড়তি যে তেলটা থাকবে এটা যেন সোক করে নেয়। বানগুলো ভাজার পর কেমন হয়েছে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে। এখন আমি এর মাঝখানে কেটে দিব। আমি একটা বান নিয়ে এর মাঝখান বরাবর কেটে নিব।
হয়েছে, দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পুরো তেলে ভাজা হলো, ভিতরে কিন্তু তেলের কোনো আভাস নেই। এখন আমি যে বাটার ক্রিমটা তৈরি করে গেছিলাম এটা আমি বানের মাঝখানে দিয়ে দিব। আমার আরেকটা বানের রেসিপি আছে যেখানে আমি বেকারি তোরা যে ধরনের ক্রিম তৈরি করে সেটা দেখিয়েছি, আপনারা চাইলে সেই ক্রিমটা দিতে পারে। ক্রিম কি বেশি করে দিবেন না কম দিবেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। ছোটবেলায় যে দুই ধরনের বাটার বান খেতাম তার মধ্যে এটা হলো একটা। আমি ওই বাটার বানের লিঙ্কও দিয়ে দিব যেটা আমি বেকারি স্টাইলে করেছিলাম, আপনার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। সাথে আমার পেজ আর গ্রুপের লিঙ্কও দিয়ে দিব। হয়ে গেছে আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেছে। আমি এখানে বাটার ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আমি যে বেকারি স্টাইলে বাটার বান করেছি সেখানে আমি যে ক্রিমটা করেছিলাম সেটা করতে পারেন। সেটা করলে ভালো হবে কি, আপনি রুম টেম্পারেচার রেখে দিতে পারেন, সেটা সহজে গলবে না। তো আমার তৈরি করা হয়ে গেছে বেকারি স্টাইলে ফ্রাই করা বাটার বান। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। আর আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।